স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শিক্ষা সংক্রান্ত, স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে বাংলা শিক্ষা পোর্টালের একটি গুরুত্বপূর্ণ কাজ কিভাবে করতে হবে, কবের মধ্যে করতে হবে, সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি বাংলা শিক্ষা পোর্টালে স্কুলের বেসিক ডিটেলস দেওয়া থাকে। সেই বেসিক ডিটেলসে কোনো রকম যদি কোনো ভুল থাকে বা কোনো পরিবর্তন করতে হয়, সেক্ষেত্রে আমরা এসআই অফিসে যোগাযোগ করে থাকি। বাংলা শিক্ষা পোর্টাল থেকে স্কুলের বেসিক ডিটেলস ডাউনলোড করতে হবে। তারপর সেই তথ্য যদি কারেকশন থাকে সেই কারেকশন করতে হবে, কারেকশন না থাকলে কি করতে হবে সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেই জন্য প্রথমে আমরা বাংলা শিক্ষা পোর্টাল ওপেন করে নেব। এখানে বাংলা শিক্ষা পোর্টাল ওপেন করেছি। এরপর ডান দিকে লগ ইন অপশান আছে। এই লগ ইন অপশানে গিয়ে নির্দিষ্ট ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগ ইন করে নেব। এখানে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দেব, তারপর সাইন ইন করব। বাংলা শিক্ষা পোর্টালে লগ ইন করে গেছি। এরপর বাঁদিকে দেখবেন অনেকগুলি অপশান আছে। এই অপশানগুলি থেকে একটি অপশান আছে নিচের দিকে, মিশন বাংলার শিক্ষা। এখানে এই মিশন বাংলার শিক্ষা অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে তিনটি অপশান চলে আসবে। তিনটি অপশানের মধ্যে থেকে স্কুলের বেসিক ডিটেলস দেখার জন্য এই অপশানটিতে ক্লিক করতে পারি, স্কুল বেসিক ডিটেলস ভিউ। আর যদি স্কুলের বেসিক ডিটেলস ডাউনলোড করতে চান, পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে, সেজন্য উপরে ডাউনলোড স্কুল বেসিক ডিটেলস এই অপশানটিতে ক্লিক করতে হবে। এক্ষেত্রে আমরা সরাসরি স্কুল বেসিক ডিটেলস ডাউনলোড করে নেব, সেই জন্য ডাউনলোড স্কুল বেসিক ডিটেলস এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন এখানে স্কুল বেসিক ডিটেলস পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গেল। এরপর এই ফাইলটি ওপেন করে দেখে নেব কী কী তথ্য আছে, প্রয়োজনে কারেকশন কী কী করতে হবে। এখানে দেখুন এরকম একটি ফাইল ওপেন হয়ে যাবে। এই ফাইলটিতে স্কুলের বেসিক ডিটেলস দেওয়া আছে। যদি কোনো কারণে কোনো ভুল তথ্য আছে বা কোনো তথ্য পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে এখানে কারেকশন করতে হবে। এখানে দেখুন স্কুলের নাম থাকবে, ডাইস কোড থাকবে, তারপর এখানে স্কুলের লোকেশন দেওয়া থাকবে। এখানে প্রেজেন্ট লোকেশন, কারেক্টেড লোকেশন, যদি লোকেশনের তথ্য ভুল আছে সেক্ষেত্রে এখানে কারেকশন করে লিখতে হবে। তারপর দেখুন ফিল্ড নেম, এখানে কী কী তথ্য দেওয়া আছে, তারপরে সেই তথ্যগুলোর প্রেজেন্ট ইনফরমেশান দেওয়া আছে, তারপরে নেক্সট কলামে দেওয়া আছে কারেক্টেড ইনফরমেশান। এখানে প্রথমে স্কুল ডাইস কোড আছে, ডাইস কোডের তো পরিবর্তন হবে না, সেক্ষেত্রে কোনো কিছু করার দরকার নেই। স্কুলের নামও আছে, HY মোবাইল নাম্বার, এক্ষেত্রে অনেক সময় TIC পরিবর্তন হয় বা বিদ্যালয়ের প্রধানের পরিবর্তন হয়, সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে মোবাইল নম্বরটি পরিবর্তন করে লিখতে পারবেন। অর্থাৎ কারেক্টেড ইনফরমেশান কলামে এখানে আপনারা এই ঘরটিতে নতুন ফোন নাম্বারটি লিখবেন। এরকমভাবে যেখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে যদি পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে কারেক্টেড ইনফরমেশান এই কলামের মধ্যে নির্দিষ্ট ঘরে আপনাকে সঠিক তথ্যটি দিতে হবে। যেমন ধরুন স্কুল ম্যানেজমেন্ট, এখানে দেওয়া আছে ডিপার্টমেন্ট অফ এডুকেশন। এক্ষেত্রে অনেক বিদ্যালয়ের ক্ষেত্রে গভর্নমেন্ট এডেড থাকতে পারে বা গভর্নমেন্ট স্পন্সর্ড থাকতে পারে। যদি কোনো কারেকশন থাকে সেক্ষেত্রে এখানে কারেকশন করে লিখবেন, এবং যদি কোনো কারেকশন না থাকে সেক্ষেত্রে এই অংশটি কেটে দেবেন। এই PDFটি প্রিন্ট করে নিয়ে সাইন করার পর নির্দিষ্ট সার্কেল অফিসে জমা দিতে হবে। নির্দিষ্ট সার্কেল অফিসে জমা দেওয়ার সময় এই পেজটির সঙ্গে বা এই ফাইলটির সঙ্গে আপনাকে স্কুল ম্যানেজমেন্টের নির্দিষ্ট তথ্য, অর্থাৎ কোনো অর্ডার থাকলে বা কোনো মেমো থেকে থাকলে সেই তথ্যটির জেরক্স কপি আপনাকে এই ফাইলটির সঙ্গে জমা দিতে হবে। স্কুল ম্যানেজমেন্টের ক্ষেত্রে এখানে আমরা আলোচনা করছিলাম ডিপার্টমেন্ট অফ এডুকেশন থাকতে পারে, গভর্নমেন্ট এডেড থাকতে পারে, গভর্নমেন্ট স্পন্সর থাকতে পারে। যেক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে আপনারা সেটি এখানে লিখবেন, যদি সেক্ষেত্রে না থাকে তাহলে পরিবর্তন করে এখানে লিখবেন। এইভাবে আপনারা প্রত্যেকটি ফিল্ড চেক করে নেবেন, যদি প্রেজেন্ট ইনফরমেশান সব ঠিক থাকে সেক্ষেত্রে পরিবর্তনের কোনো দরকার নেই। কিন্তু যদি তথ্য ভুল থাকে বা কারেকশন করতে চান, সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট ঘরে এখানে সঠিক তথ্য দিতে হবে। এখানে দেখুন আরও অনেকগুলি তথ্য আছে, প্রত্যেকটি তথ্য আপনারা ভালোভাবে চেক করে নেবেন। দ্বিতীয় পেজে দেখুন ডিটেলস অফ টয়লেটস, ইউরিনালস, এই তথ্যগুলো আছে। তারপর আছে টোটাল নাম্বার অফ ক্লাসরুম, তারপর আছে নাম্বার অফ সেকশন বাই ক্লাস, এই সমস্ত তথ্যগুলো এখানে থাকবে। সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে বোর্ড বা কাউন্সিলের নাম, বিভিন্ন তথ্যগুলো থাকবে। এগুলি আপনারা প্রত্যেকটি জিনিস দেখে নেবেন, তারপর
কারেকশনের প্রয়োজন থাকলে কারেকশন করবেন, না হলে সেই অংশটি কেটে দেবেন। এই পেজগুলি প্রিন্ট আউট করে নিয়ে কারেকশন করার পর বিদ্যালয়ের প্রধান এখানে সাইন করবেন। এই তথ্য সমন্বিত পেজগুলি আপনাকে বিদ্যালয়ের সার্কেল অফিসে জমা দিতে হবে। সার্কেল অফিসে জমা দেওয়ার সময় স্কুল ম্যানেজমেন্টের কোনো তথ্য অর্থাৎ অর্ডার থাকলে এই পেজগুলির সঙ্গে অ্যাটাচ করে জমা দিতে হবে। এই কাজটি আগামী 15 এপ্রিলের মধ্যে করতে হবে। কিভাবে বিদ্যালয়ের স্কুল বেসিক ডিটেলস আপনারা পরিবর্তন করবেন বা নির্দিষ্ট এই কাজটি করবেন আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এবং আগামী 15 এপ্রিলের মধ্যে এই কাজটি করে ফেলতে হবে, এই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।